রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা এসএসসি কনস্টেবল জিডি এক্সাম দু হাজার চব্বিশ গতকাল তোমাদের একটি নোটিশ জারি করেছিল এবং সেই নোটিসে বলা হয়েছিল টোটাল এইটটি ওয়ান শিফটের এসএসসি জিডির এক্সামটা ক্যান্সেল করা হয়েছে এবং এই নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন আসছে তাহলে এসএসসি জিডির কি ভাই এক্সাম পেপার লিক হয়ে গেল যার জন্য এক্সামটা ক্যান্সেল করা হয়েছে আর এক্সাম পেপার যদি লিক হয়ে যায় তাহলে তো ভাই সব শিফটেরই এক্সাম ক্যান্সেল হতে পারে এরকম একটা সবার মধ্যে ভাবনা আসছে তো এর আসল কারণটা কি কেন তোমাদের এসএসসি জিডির এক্সামটা ক্যান্সেল হলো পরে তোমাদের পুরো যে প্রতিটা শিফট প্রতিটা শিফটের কি এক্সাম कैंसिल হতে পারে বা এসএসসি জিডির এই এক্সাম ক্যান্সেল হওয়া নিয়ে ফিজিক্যাল ডেটের উপর কী প্রভাব পড়তে পারে পয়েন্ট বাই পয়েন্ট আমি পুরো জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আশা করেছি তোমরা যদি আজকের এই ভিডিওটা একটু কমপ্লিট দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আর ইউটিউবে আশা করছি এইসব বিষয় নিয়ে সার্চ করার কোনো প্রশ্নই আসবে না কিন্তু তার জন্য ভাই ভিডিওটা তোমাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে তো প্রথমে আমি তোমাদের বলে রাখি ভাই এসএসসি জেডির এক্সামটা তোমাদের গতকাল কুড়ি তারিখে নোটিশ জারি করে ক্যান্সেল করা হয়েছে এবং রি এক্সামের ডেট দেওয়া হয়েছে কিন্তু তিরিশ মার্চ দু এই তিরিশ মার্চে কিন্তু ভাই টোটাল যে এইটটি ওয়ান শিফটের এক্সাম ক্যান্সেল হয়েছে সেই টোটাল এইটটি ওয়ান শিফটের কিন্তু এক্সামটা নেওয়া হবে তো এবার তোমাদের নাম্বার ওয়ান পয়েন্টে আছে ঠিক আছে আমি নাম্বার ওয়ান থেকে দুই নাম্বার পয়েন্টটাকেই প্রথমে কভার করছি ঠিক আছে দু নাম্বার পয়েন্টে কি আছে এক্সাম ক্যান্সেল হওয়ার আসল কারণটা কি ঠিক আছে এক্সামটা কেন ক্যান্সেল করা হয়েছে এসএসসি তার নোটিশটা আমি কিন্তু অলরেডি দেখিয়েছি যারা টেলিগ্রামে জয়েন হয়নি টেলিগ্রামে জয়েন হয়ে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখতে পারো এসএসসি তার যে ভ্যালিড রিজনটা বলেছে সেটা হচ্ছে টেকনিক্যাল কারণ বিভিন্ন রকম টেকনিক্যাল সমস্যার কারণে এক্সামটা তোমাদের ক্যান্সেল করা হয়েছে তো এই টেকনিক্যাল সমস্যাটা অ্যাকচুয়ালি কী দেখো আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি এসএসসি জেডির এক্সামটা তোমাদের অনলাইন বেস্ট মানে কম্পিউটার বেসড কিন্তু রিটার্ন এক্সাম হয় এবং তোমাদের যে টোটাল এইটটি ওয়ান শিফটের এক্সামটা ক্যান্সেল হয়েছে তো এক একটা শিফটে ধরো দুশো জন ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে সেখান থেকে কুড়িজন ক্যান্ডিডেটের কাছে এই ঘটনাটা কিন্তু ঘটেছে যে তারা এক্সাম দিচ্ছে এক্সাম যেহেতু তারা দিচ্ছে কম্পিউটার একটা সিস্টেম সেই সিস্টেমে বিভিন্ন রকম ল্যাগ হয়েছে বা কারোর সার্ভারে কিছু প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে তাদের যে ষাট মিনিটের এক্সাম সেটা তারা কিন্তু চল্লিশ মিনিটে দিতে পেরেছে কেউ পঁয়তাল্লিশ মিনিট দিতে পেরেছে বা কেউ পঞ্চাশ মিনিট দিতে পেরেছে তো এক একটা শিফটে যে টোটাল এইটে ওয়ান শিফট এখানে বলা হয়েছে উল্লেখ করা হয়েছে প্রতিটা শিফটের ক্ষেত্রে এরকম কুড়িজন পঁচিশ জন স্টুডেন্টের ক্ষেত্রে এরকম হয়েছে তো বাকি স্টুডেন্টরা তো খুব ইজিলি ভালোভাবে পরীক্ষাটা দিয়েছে কিন্তু এসএসসি ঠিক এই নিয়মটা জারি করেছে যে যেই যেই শিফটে এইরকম সমস্যাগুলো দেখা গিয়েছে প্রতিটা শিফটের টোটাল এক্সামগুলো যেন ক্যান্সেল করা হয় মানে যেই ঘটনাটা ঘটেছে সেই সিফ্টে যদি কুড়িজনের সাথে ঘটনাটা ঘটে তো সেখানে কুড়িজনের এক্সামটা না ক্যান্সেল করে টোটাল দুশো জনের এক্সামটা ক্যান্সেল করেছে দুশো জন আবার এক্সাম দেবে তো এই হচ্ছে তোমাদের মেন সমস্যা তোমাদের কোনো প্রকার কোশ্চেন কিন্তু লিক হয়নি কোশ্চেন যদি তোমাদের লিক হতো ভাই তাহলে কিন্তু সব সেক্টের যে এক্সাম সেটা কিন্তু ক্যান্সেল হতো কিন্তু এই জিনিসটা তোমাদের পসিবেল নয় এসএসসি খুব একটা কড়া সংস্থা এবং তোমরা জানো এসএসসি নিয়ম কিন্তু ভাই খুবই হার্ড হয় ঠিক আছে এখানে সিলেকশন প্রসেস খুব সিকিওরভাবে চালানো হয় তো ভাই এসএসসিতে এক্সামের কোশ্চেন লিক হওয়ার ভাই মানে খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার ঠিক আছে তো এটা তোমাদের একদমই ভ্যালিড রিজন নয় তোমাদের কোনো রকমই এক্সাম পেপার লিক হয়নি এবং অন্যান্য শিফটের এক্সাম তো ক্যান্সেল তোমাদের এখানে হচ্ছে না তো তোমরা এটুকু ভেবে নিতে পারো যে ভাই যারা এক্সামটা অন্যান্য শিফটে দিয়েছো তোমাদের এক্সাম কিন্তু ক্যান্সেল হচ্ছে না টোটাল এইটি ওয়ান শিফটেরই কিন্তু এক্সামটা ক্যান্সেল হচ্ছে তো নেক্সট পয়েন্টে আসার আগে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যারা রেলওয়ে আরপিএ পি এ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের এই বইটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা একটি কমপ্লিট গাইড বুক যেই বইটিতে তোমরা বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে এর সাথে তোমরা যদি রেলওয়ে আপকামিং এক্সামগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমাদের জন্য চাকসু পাবলিকেশনের রেলওয়ে এক্সাম রিজনিং রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সাম জিকের চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার পাওয়া যায় যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে তোমরা এগুলি যদি কিনতে যাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি চাইলে তোমরা কি একবার চেকআউট করে নিতে পারো তো এবার আসা যাক তোমাদের নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট কি ফিজিক্যালের ওপর কি তোমাদের কোনোরকম প্রভাব পড়বে তোমাদের এক্সামটা যে ক্যান্সেল হয়েছে তো দেখো এখানে আমি তোমাদের একটা বিষয়কে ক্লিয়ার করে দিই ফিজিক্যালটা তোমাদের রকম প্রভাব পড়ার কিন্তু কারণ নয় কারণ এসএসসি তোমাদের যে এক্সাম ক্যান্সেলের নোটিস সেটা কিন্তু গতকাল কুড়ি মার্চ জারি করেছে এবং কুড়ি মার্চের নোটিশটা তোমাদের জারি করেছে রিএক্সামের জন্য এবং ডেট দিয়েছে কত তিরিশ মার্চ মানে মাত্র দশ দিন দশ দিনের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা আবার রিএক্সাম করানো হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস তো ক্লিয়ার হচ্ছে যে এসএসসি তার সিলেকশান প্রসেস ভাই একটুও কিন্তু টাইম নষ্ট করতে চাইছে না যাতে কোনো রকম লেট না হয় সিলেকশান প্রসেস যেন ফাস্ট হয় কারণ তোমরা যেন এসএসসি জিডির আবার নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে কোন মাসে আগস্ট আগস্ট মাসে কিন্তু আবার এসএসসি যেটি নতুন ভ্যাকেন্সি আসবে এটা কিন্তু এসএসসি আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছে সেই ক্ষেত্রে এই ভ্যাকেন্সিতে এসএসসি কোনো প্রকার কিন্তু ডিলে করছে না যাতে এক্সাম তাড়াতাড়ি কন্ডাক্ট করানো হয় তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয় সেই প্রসেসটাই এসএসসি কিন্তু চেষ্টা করছে ঠিক আছে তোমরা একটা জিনিস ভেবে রাখো যেখানে ইউপিএসসি একটা সিভিল সার্ভিসের এক্সাম ভোটের জন্য সেই এক্সামটাকে কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে কিন্তু এসএসসি তোমাদের কোনো কিছু পোস্টপোন করেনি গতকাল কুড়ি তারিখে নোটিশ জারি করেছে এবং নেক্সট এক্সাম বলে দিয়েছে তিরিশ তারিখে মানে বুঝতে পারছো ভোটের প্রভাব কিন্তু এসএসসি ক্ষেত্রে কোনো রকম পড়ছে না সেই ক্ষেত্রে ভাই যারা ফিজিক্যালের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য অল দ্য বেস্ট আর যারা ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিচ্ছ না ভাই ঘরে বসে রয়েছো তোমরা যদি ভাবো যে আমি ঘুমি ঘুমি চাকরিটা পেয়ে যাবো অলওয়েজ তোমরা কিন্তু ঘুমাতে থাকো ঠিক আছে চাকরি যাদের নেওয়া তারা কিন্তু নিয়ে নেবে তো ভাই এখন থেকে জেগে যাও আর ফিজিক্যালের প্রস্তুতি নেওয়া শুরু করো কারণ এসএসসি তোমাদের প্রসেস কিন্তু ভাই খুব ফাস্ট চালাচ্ছে এখন থেকে যদি তোমরা ফিজিক্যালের প্রস্তুতি নাও তোমরা তবেই ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারবে হলে তখন তোমাদের চোখের জল ফেলা ছাড়া আর কিছু থাকবে না তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা এ টু জেড ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম এরপরেও যদি তোমাদের মনে কোনো রকম এই রিলেটেড প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খুলে রয়েছে তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম